গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমরা ভাবছো নিশ্চয়ই সকাল সকাল এরকম শাড়ি পরে কেন রেডি হয়ে গেছি। আজ হলো 15ই আগস্ট, আর আজকের 15ই আগস্টে 75 বছর স্বাধীনতা দিবসের 75 বছর পূর্ণ হচ্ছে। তো আমাদের স্কুলে তো প্রতি বছরই ফাংশান হতো, কিন্তু এই 2 বছর ধরে লকডাউনের জন্য কোনো অনুষ্ঠানই হয়নি, যেহেতু বাচ্চারা করোনার জন্য, কোভিডের জন্য কেউই স্কুলে আসতে পারতো না, তো কোনো অনুষ্ঠানই পালন হয়নি। তো আজকে এই 2 বছর পর ফার্স্ট যে অনুষ্ঠানটা আমাদের স্কুলে শুরু হচ্ছে সেটা হলো 15ই আগস্টে স্বাধীনতা দিবসের দিন। তো আমি খুব এক্সাইটেড আছি, আজকে দিনটা আমার কেমন যাবে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর আমার সঙ্গে থেকো, আমার ভিডিওটা তোমরা দেখতে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার স্কুলের প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো, ভিডিওটা পুরোটা দেখতে থেকো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সকলকে। আজকের 75 বছর পূর্তি উপলক্ষে সমস্ত জায়গায় অনুষ্ঠান হচ্ছে, আর আমাদের স্কুলেও অনুষ্ঠান হচ্ছে। তো আমি এখন সেখানেই যাচ্ছি, আর যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, একটু ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আর আজকে দেখো আমাদের স্কুলে কেমন অনুষ্ঠান হয়, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। এখানেও পতাকা উত্তোলন হচ্ছে। স্কুলে যাওয়ার পথে যে বড় মাঠটা পড়ে যেখানে সবাই প্র্যাকটিস করে, আর এখানে একটা ফুটবল টিমও আছে বাচ্চাদের, তো এই কারণে এখানে পতাকা উত্তোলন হচ্ছে ওই ফুটবল টিমের পক্ষ থেকে। আর এই হলো আমাদের স্কুল আনন্দধারা। তো আমি এখানে স্কুলে পৌঁছে গেছি, আর স্কুলে পতাকা উত্তোলনও হয়ে গেছে আমি আসার আগে। এখানে মালাদি ব্লগ করছে, মালাদিরও একটা ইউটিউব চ্যানেল আছে দেব মোশন বলে, ওটা সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও। স্কুলের ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দরই অনুষ্ঠানটা করেছে, এত সুন্দর নাচ, কবিতা, গান, কেউ কেউ গান করেছে, তো এত সুন্দর হয়েছে প্রোগ্রামটা, কি বলবো। তার আমি তো মিউজিক দিয়ে তো বোঝাতে পারছি না, যেহেতু কপিরাইট পড়ে যাবে, তো আমি কিছু জায়গায় মিউট করে কিছু জায়গায় মিউজিক দিয়ে দিয়ে আমি তোমাদের দেখালাম এর কিছুটা অংশ। আজকে আমরা স্কুলের অনুষ্ঠান সবই মাত্র শেষ হলো, আমরা সব দিদিমণিরা এখানে রয়েছি।
আর একটু আমার আসতে লেট হয়ে গিয়েছিল, ওই কারণে প্রথম থেকে তুলতে পারিনি, তো এই পতাকা উত্তোলনটা আমার তোলা হয়নি। তো এই কারণে আমি আজকে এখনই শেষেই ভিডিওটা শুরু করেছি। তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর ওইখানে মালা দিয়ে ব্লগ করছে। এই হচ্ছে আমার দুই কলিগ, আমার ফ্রেন্ড, আর ওই হলো আমাদের ঝুমাদি। আমার থেকে বড় হলেও এরা সবাই আমার খুব ভালো ফ্রেন্ড। মালাদির ব্লগটা একবার দেখে নাও সবাই, কিভাবে মালাদি ব্লগ করে। তো যাওয়ার আগে স্কুলেরটা বাইরে থেকে একবার তোমাদের দেখিয়ে দিই এখানটা কেমনভাবে সাজানো হয়েছিল। আর আমাদের স্কুলে এটা বাইরের দিকে স্টেজ, আর এই ভেতরের দিকে আরও একটা স্টেজ আছে, তো সেখানে হচ্ছে ফাংশন হয়েছিল। তো এরা সবাই চলে যাচ্ছে, যাওয়ার সময় তোমাদের হাই করে দিয়ে গেল স্বাগতা। প্রথম থেকে কিছু তেমন দিতে পারিনি, আমার রাস্তায় আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আমার সামনেই, তো সে 10-15 মিনিট লেট হয়ে গিয়েছি। তো আজকে এই শেষেই, এখনও মালা দিই সবার শেষে আসছি। আজকে আমাদের প্রায় 2 বছর পর আমাদের এই প্রথম অনুষ্ঠান শুরু হলো আমাদের স্কুলে, সেটাই আমরা আলোচনা করছি। কোভিড পরিস্থিতিকে আমরা মানে অতিক্রম করে এখন এই অনুষ্ঠানে যে আসতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো এই বাচ্চারা আজকের এতই আনন্দ করলো, এত সুন্দর অনুষ্ঠানটা হলো, তো তার কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে এখানেই শেয়ার করব। আর আমরা সেই আলোচনাটাই করছি যে কোভিড পরিস্থিতিকে আমরা অতিক্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি, সেটাই আমরা খুব সফল হলাম, এটাই আমরা কোভিডকে জয় করলাম। তো সবার শেষে আমাদের এখানে আমরা সমস্ত স্কুলের যতজন আছে সহকর্মী সবাই মিলে আমরা ফটো তুলছি। আমাদের সাথে বড়দি, বড় স্যার, ছোট স্যারও রয়েছেন। তো আমি বললাম যে একটা সবাই মিলে একসঙ্গে একটা ফ্রেমে আমরা একটা ছবি তুলে নিই। তো শেষে কিছু এই ছোট্ট একটা মিষ্টি মেয়ের নাচও রইলো তোমাদের, আর এই কবিতাটা খুবই সুন্দর, তাই এই কবিতাটা দিয়েই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।